আজ থেকে প্রায় 850 বছর আগেকার ইতিহাস। ভারতবর্ষের মাটিতে প্রথম মুসলিম শক্তি 1192 সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর তাদের বিজয়ের স্মৃতিস্তম্ভ হিসাবে গড়ে তুলতে চেয়েছিল এই জায়গাতেই কুতুব মিনার। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি ছিল কুতুবউদ্দিন আইবক ছিল, মোহাম্মদ ঘুরি ভবিষ্যতে ফিরে গেলেও কুতুবউদ্দিন আইবক এই জায়গাতেই তার পরবর্তী ডাইনেস্টি চালানোর জন্য স্মারক হিসাবে এই জায়গায় কুতুব মিনার নির্মাণ করেন। শুধু কুতুব মিনার নয়, এই জায়গায় গড়ে ওঠে আরও অনেক জিনিস, তার মধ্যে লাল মস, আলাই মিনার, আয়রন পিলার, আরও অনেক কিছু আছে। এই জায়গাগুলোকে সবগুলোকে একসাথে বলা হয় কুতুব কমপ্লেক্স। তবে অনেকেই বলেন, যেটার প্রমাণও অনেক পাওয়া যায়, যে এই জায়গায় 27টি হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে তাদের পিলার এবং তাদের অবশিষ্ট অংশকে রূপ দিয়েই এই ইসলামিক বা ঐসলামিক কিন্তু স্থাপত্য নির্মাণ হয়েছে। চলুন বন্ধুরা, আমরা তো গিয়েছিলাম, সব কিছু ডিটেলসে জানাবো, সব কিছু করবো, বিস্তারিত দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। বন্ধুরা, আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারে এই ভিডিওতে আপনাকে নিয়ে যাবো এক নতুন জায়গায়, সেটা হচ্ছে গিয়ে দিল্লির খুবই একটা খুব ভালো প্লেস বলুন বা ঘোরার জন্য একটা এ প্লেস, সেটা হচ্ছে গিয়ে কুতুব মিনার। তো আগের ভিডিওতে আপনাকে দেখেছি, আমি এসেছি আমার বন্ধু বলুন ভাইয়ের বাড়ি বা এখানে হচ্ছে গিয়ে ফ্ল্যাটে দিল্লিতে হচ্ছে গিয়ে আমরা এসেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। কুতুব মিনার তো নিয়ে যাব, কুতুব মিনারের সব কিছু পুরনো একদম ইতিহাসও আপনাকে জানাবো। আগে মন্দির ছিল, কত মন্দির ভেঙে এই জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, কুয়াতুল আল মাসকিয়া, ব্যাপারটা হচ্ছে ইতিহাসেরই আমি ছাত্র। তো যাই হোক, সেই জন্য কিছু ইনফরমেশান আশা করি কিছুটা দেওয়ার বেশি চেষ্টা করবো, যতটা আমার থেকে হয় আর কি। চলুন এবার আমরা একদম গিয়ে রাস্তাতে দেখা করছি বা মেট্রোতে উঠে আপনাকে আপনার সঙ্গে দেখা। এখন সময় পাচ্ছে 12টা, মালব্যিয়া নগরে আসি। তো এখান থেকে হুডা সিটি সেন্টারের দিকে যে মেট্রোগুলো যায় সেটাতে যাবো, কুতুব মিনারেতে নামতেই হবে। তো দেখি কখন আসে। মিনারে নামিয়ে দিয়ে মেট্রো চলে গেল, এবার আমাদেরকে নিচে যেতে হবে। তো এই ব্যাপার, দেখা যাক কোন এ দিয়ে বেরোলে সুবিধা হয়। চলুন, মেট্রো গেট থেকে বেরিয়েছি, এখান থেকে 1.5 কিলোমিটার কুতুব মিনার। তো অটোতে 150-150 টাকা চাইছে, বা আপনি আমি বলবো 150 টাকা না দিয়ে আপনি চাইতে করতে পারেন, সেই অপশানই দেখাচ্ছি। র্যাপিডোতে আমাকে নেবে বলছে 24, মানে 24 টাকা মতো নেবে, দেখা যাক হয়তো 24-25 বা 30 টাকার মধ্যেই নেবে, দেখা যাক। এখনও বুক করে দিয়েছি, আসবে কিছুক্ষণের মধ্যে, নাম অজিত প্যাটেল। ঠিক আছে, আসুক, আসলে এখানেই দাঁড়াবে। আর তো মাস্ক পরাটা এখন ম্যান্ডেটারি করে দিয়েছে, তো এখনও দিল্লিতে মাস্ক ম্যান্ডেটারি, কোলকাতাতে এখন অতটা নেই। মানে কোলকাতা সে ইসিলিয়ে বল রা, কোলকাতা পে ইতনা ভি জ্যাদা মাস্ক ইয়ে হ্যায় নেই আবি, মেরা থোড়া ইউটিউব কে চ্যানেল ভি হ্যায় আপকো দিখা রহা হুঁ। তো কুতুব মিনার জানে কে লিয়ে আপকো মেট্রো স্টেশন সে লগভগ 10 মিনিট লাগেগা শায়দ। টিকিটের বিশাল লম্বা লাইন, ওই জন্য উইকেন্ড এড়ানোর চেষ্টা করবেন। ব্যাগ আমার পিঠে এরকম একটা ছোটো ব্যাগ ছিল আর কি, কলেজ ব্যাগ, সেটাকেও রাখতে হবে। 2 টাকা জমা দিয়ে ক্লক রুমে রেখে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে ব্যাগ ফ্যাগ জমা রেখে দেবো, জমা দিয়ে এবারে হচ্ছে গিয়ে যাবো। তো ব্যাগ রাখার জন্য 2 টাকা নিচ্ছে, আর টিকিটের জন্য আপনাকে বলে দিই, যদি আপনি ক্যাশের টিকিট কেনেন তাহলে 40 টাকা, যদি এটিএম ইউজ করেন 35, ফরেনদের জন্য 600, আর যদি সেটা ক্যাশে এতে নেন এটিএম বলবে ডেবিট কার্ড তাহলে সেখানে 550। এই হচ্ছে গিয়ে টিকিটের হচ্ছে মূল্য দেখালাম, এবার চলুন আমরা সামনে এগোই। কুতুব মিনার, দিল্লিতে অবস্থিত কুতুব মিনার ইসলামী স্থাপত্যের প্রথম নিদর্শন ধরা হলেও এ নিয়ে অনেক জলগোলা হয়েছে এদিক এবং ওদিক। বর্তমানে এটাকে কুতুব কমপ্লেক্সও বলা হয়, কারণ এর মধ্যে অনেক কিছু আপনি দেখতে পাবেন, যেমন কুয়াতুল আল মাস, কুতুব মিনার, নানা কুত ইলতুতমিশের টম, আলাই দরওয়াজা, আরও অনেক কিছু, এরকম 16-17টা বা 19টা এরকম জিনিস। তো সবগুলো নিয়ে আমরা সব কিছু দেখাবো। চলুন বন্ধুরা, এখানে আপনারা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, কুতুব মিনারের গেট থেকে ঢুকে এখানে এসে বসে আছি। তো কুতুব মিনার হচ্ছে গিয়ে তো একটা আছে এদিকে লম্বা করে স্ট্যাচু, বাট আসলে এটা হচ্ছে গিয়ে কুতুব কমপ্লেক্স বলে। কমপ্লেক্স মানে কুতুব মিনারকে ঘিরে আরও অনেক যাবতীয় জিনিস এখানে গড়ে উঠেছে। কুতুব কমপ্লেক্স বলার কারণ এখানে অনেক কিছু যে আপনি জিনিসগুলো দেখতে পাবেন, যেমন আলাই দৌরাজা, কুতুব মিনার, কুয়াতুল আল মাস, আয়রন পিলার, বিভিন্ন এদের টম, আলাউদ্দিন খলজির মাদ্রাসা, অনেক এটা হচ্ছে গিয়ে কুতুব মিনার দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে গিয়ে
কুয়াতুল আল মস্ক, কুয়াতুল আল মস্ক এটা হচ্ছে মসজিদ। 1198 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন, এটা অনেক এ আছে যে 27টা হিন্দু জৈন মন্দির ধ্বংস করে এই মসজিদরা বলুন ইন্ডিয়ার ফার্স্ট বা ভারতের প্রথম মসজিদ নির্মাণ করেন। এটা তো এটা নির্মাণ করার পর এটা হচ্ছে কি 1198 সালে নির্মাণ কাজ শুরু হয় এই কুয়াতুল আল মস্ক। এরতে এখনও যে অনেক যে পিলারগুলো আছে সেই পিলারগুলো অনেকেই সেই হিন্দুদের দেবদেবীদের নিদর্শন পাওয়া যায়, সেটা গিয়ে দেখাবো। তার আগেও যেগুলো বলছি, আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন আলাই মিনার, মানে যখন এই কুতুব মিনারটা নির্মাণ হয়ে যায় তখন আলাউদ্দিন খলজি চাইছিল যে এই কুতুব মিনার থেকেও আরও অনেক বড় নির্মাণ করবেন, আর একটা কুতুব মিনারের মানে মোটামুটি একটা সমজাতি। কিন্তু তিনি প্রথম এটা আর কি প্রথম স্টেজটা নির্মাণ করেই মারা যান, পরে সেটাকে আর মানে কন্টিনিউ বলুন বা আর পূর্ণতা পায়নি। এটা হচ্ছে গিয়ে দেখালাম, দেখুন মিনার নির্মাণ হয় মানে কাজ শুরু হয় 1202 সালে। এই কুতুব মিনারটা নির্মাণ করেন তিনজন সুলতান মিলে আর কি, মানে কুতুবউদ্দিন সেটাকে স্টার্ট করেন। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক নিজে শুরু করলেও কিন্তু প্রথম তলা পৌঁছানোর আগে তিনি মারা যান, আর বাকি তিন তলা নির্মাণ করেন তারই জামাই ইলতুৎমিশ। প্রথমে ছিল এটা চারতলা। পরবর্তী ক্ষেত্রে মিনারটা দুবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় 1326 এবং 1368 সালে, যা মোহাম্মদ তুগলক এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ তুগলক সেগুলো মেরামতি করেন, এবং 1503 খ্রিস্টাব্দে সিকান্দর লোদি সর্বোচ্চ মিনারের পুনরায় আবার মেরামতি করেন। এটা প্রথমে ছিল আপনাকে আগেই বলেছি চারতলা। ফিরোজ শাহ তুগলক লাস্ট তলাটা অর্থাৎ 4 নম্বর তলাটা ওটাকে দুভাগে বিভক্ত করেন এবং সেটাকে 4 ও 5 তলায় নির্মাণ করেন। তো প্রাথমিক অবস্থায় সবটাই ছিল লাল বেলে পাথরের, কিন্তু ফিরোজ শাহ তুগলক যেটা মেরামতি করেন ফলে ওপরে দুটি তালা হচ্ছে গিয়ে সাদা এবং মার্বেল পাথরে তৈরি করেছিলেন। দেখতে পাচ্ছেন ইলতুৎমিশের টম বা চমকপরা, এটাকে বলুন। এখানে ইলতুৎমিশের দেহ শায়িত রাখা হয়েছে, দেখুন। মকবরা ইলতুৎমিশের টম, চারিদিক থেকে দেওয়ালগুলো দেখুন, আর মানে মানে কারুকার্যগুলো হেভি। যখন মানে ডেড বডিটা এমন সাইতো আছে, দেখতে পাচ্ছেন চারিদিক থেকে তার সূর্যের আলো আর সব কিছু কিন্তু এখানে পড়ছে, এরকম একটা স্বাভাবিক মনে হচ্ছে। এই পিলারগুলো দেখুন, পিলার অবশ্যই এটা দিয়ে যেটা হাত দিলাম হিন্দু দেবদেবীর অবশ্যই হবে, দেখুন ফুল ফল। এই পিলারগুলোই বলছিলাম যে কুয়াতুল আল মস্ক যখন নির্মাণ হয় তার আগে এরকম 27টা পিলার ছিল হিন্দু এবং জৈন টেম্পল, সেগুলোকেই এ করে বানানো। এটাই সেই আয়রন পিলার, মানে আজ থেকে কয়েক হাজার বছর ধরে আয়রন পিলারটা আছে এখানে, কোনো মরিচা পড়েনি বা মরচে যেটাকে বলে। তো এই আয়রন পিলারের সঙ্গে একটা চন্দ্র বলে একজনের নামের উল্লেখ পাওয়া যায়। এই চন্দ্রটা সেই চন্দ্রগুপ্ত মৌর্য কিনা সেটা নিয়ে অনেক তো এই কনফিউশন আছে। যেটা এই আয়রন পিলারটা এখানে এখানেই যে প্রথমে প্রতিস্থাপিত হয়েছিল তাই নয়, এই আয়রন পিলারটা ছিল আরেক জায়গা, সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসে এই হচ্ছে গিয়ে কুতুব মিনারের সামনে এস্টাবলিশ করা হয় আর কি। এটা যেটা সামনে দাঁড়িয়েছে এটা হচ্ছে আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা আছে কুতুবউদ্দিন প্লেস কুতুব কমপ্লেক্সের হচ্ছে গিয়ে মানে নর্থের দিকটায় আছে। তো মানে আলাউদ্দিন খলজি যখন দাক্ষিণাত্য জয় করে ফেরে আর কি, সেই সাকসেসের জন্য সেই জয়ের স্মৃতির জন্য এই দরওয়াজাটা নির্মাণ হয়েছে। এই আলাই দরওয়াজাটা দেখলেন এখানে, তারপর এপাশ দিয়ে গেলে খলজির সমাধি। তো এই জায়গায় মানে মুঘল আমল নয়, সুলতানি আমলের সব যারা হচ্ছে একসে বাড়কে আরেক এ ছিল সুলতান, সেটা ইলতুৎমিশ থেকে শুরু করে কুতুবউদ্দিন আইবক তো প্রথমে বানিয়েছে কুতুব মিনারটা। ইলতুৎমিশের অনেক আছে, তারপরে ওই যে মিনারটার সেকেন্ড আর থার্ড ফ্লোরটা নির্মাণ করেছেন, তারপরে আর সবাই আলাউদ্দিন খলজি তো আছে। আলাউদ্দিন খলজি
খলজির মানে আলাউদ্দিন খলজির এখানেই শায়িত আছেন, তার মানে সেই তো আর ইয়ে নেই, মানে এই হিসাবে দেখতে গেলে কিছু না কিছু তার অবশিষ্টাংশ আছে, এটাই তার সেই ইয়ে হতে পারে, কয়েক হাজার বা 700-800 বছর আগেকার গল্প। দেখুন সময়ের কত বীর, এক সময়ের দুনিয়া কাঁপানো সম্রাট শুয়ে আছে নিতরভাবে, চারিদিকে দেওয়ালে ঘেরা নির্জনে, স্বাভাবিক যে দুনিয়া কাঁপাতো এককালে সে আজ শান্তে একা। খারাপ দিক ভালো দিক সবাই থাকে, আর সেই চর্চায় সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, মোটামুটি ভারত শাসন করতে এক সময় আলাউদ্দিন খলজি উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় তার নাম ছিল, সেটা ভয়ের দিক দিয়ে হতে পারে কিংবা যাই দিক দিয়ে হতে পারে, এখানেই আছেন স্থায়িত। এই মোটামুটি দেখালাম মধুরা কুতুব মিনার এখান থেকে। তবে আরেকটা জিনিস, যে কুতুব মিনার দেখতে পাচ্ছেন এবং চারিদিকে এটা টোটাল কুতুব কমপ্লেক্স বলে, তবে একটা কথা যেটা বলার যে এখানে মানে আপনি ভিডিও বা ফটো করতেই পারবেন সেটা ফ্রিতে, যদি বা কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে হয় সেটা কিন্তু করতে দেওয়া হয় না। আর একটা জিনিস ভালো লাগে, পাশেই তো এয়ারপোর্ট, এখান থেকে যত সব প্লেনগুলো উড়ে যাবে মিনারের পাশ দিয়েই উড়ে যাবে এবং দেখতে অসাধারণ লাগবে। তো সকাল আসতেই পারেন, সকাল সকাল বা বিকেলে বেশ ভালোই লাগবে, আর শীতের সময় তো যখন খুশি আসতে পারবেন, কারণ দিল্লির শীত বেশ ভালোই লাগে। তো চলুন এবার আমরা বেরিয়ে যাবো, আর আজকে বিকেলে এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরের ভিডিওতে আপনি দেখতেই পাবেন, পরের ভিডিও মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে আসে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করি, তো তখন বন্ধুকে দিন বিদায়, চলুন বন্ধুরা টাটা।